আমার জীবনে কামাই যা দিছ তুই। এর মধ্যে আমাকে ফোন দিছে জুরে এরকম আগুন ধরে গেছে, মসজিদে আগুন জ্বলতেছে। আমি বাটা দিয়ে পিছনে একটু আমার দক্ষিণ সাইডে কেমিক্যালের বস্তা থাকে, কার্টুন থাকে, এর গোডাউন এই প্লাস্টিক থাকে, এখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আজকে আমাদের এখানে সব সর্বশান্ত হয়ে গেছি। আমরা এখানে 1,500 মুসল্লি নামাজ পড়ে, আজকে জুমার নামাজের আগে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আমরা এটা পরিষ্কার করে মাত্র 5 মিনিট হলো এখান থেকে গেছে আমার মুয়াজ্জিন সাহেব। এর মধ্যে আমাকে ফোন দিছে জোরে এরকম আগুন ধরে গেছে, মসজিদে আগুন জ্বলতেছে। আসে দেখি যে আগুনের ধোঁয়া ওই ওই সাইড থেকে আসতেছে, দক্ষিণ সাইড থেকে আসতেছে, আস্তে আস্তে আগুন এই পাশে আসে, সব পুড়ে চোখের পলকের মধ্যে শেষ হয়ে গেছে। মাদ্রাসা সরকারি আংশিক মসজিদ, কিছুটা সরকারি জায়গা, অধিকাংশ মালিকানা জায়গা, ব্যক্তি মালিকানা জায়গা, সেটা কি সেই জায়গাটা কি মানে মসজিদের নামে লিখে দেওয়া? হ্যাঁ, করা মসজিদের নামে। আমার জীবনের কামাই যা দিছ তুই, আমার জীবনের কামাই যা দিছ সব শেষ, আমার যা দিছ আমি লোয়ানো মিটাইছি। আগুন মসজিদ থেকে লাগে গেছে। ছাড়ে দিয়া আমরা গ্যাসের সিলিন্ডার বোতলটা নেওয়াইছি, যদি গ্যাসের সিলিন্ডার ছাড়াই থাকে সেটাই বলতে পারবো না। গ্যাস না, আমরা বোতলটা নেওয়াইছি, বোতল ছিল ইয়া ছিল লাকড়ি দিয়ে পাকাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।